প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল। ডাক্তার জাকির হোসেন সিটি কর্পোরেশন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ কর্তৃক অনলাইনের ক্লাস আজকে আমি ডাক্তার অঞ্জন দত্ত সহকারী অধ্যাপক চতুর্থ বর্ষের চিররোগ সম্পর্কে আলোচনা করব। চিররোগ হচ্ছে আমাদের মেডিকেল হোমিওপ্যাথিক চিকিৎসার মধ্যে বিশাল একটা স্তম্ভ। চিররোগ সম্পর্কে বলার আগে আমি রোগ কি সেটা একটু আলোচনা করতে চাই। রোগ হচ্ছে জীবনী শক্তির বিশৃঙ্খলাই হচ্ছে রোগ, আবার জীবনী শক্তির বিকৃত অবস্থাজনিত সৃষ্ট লক্ষণকে আমরা রোগ হিসাবে অভিহিত করি। রোগকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে অচির রোগ বা তরুণ রোগ, আরেকটা হচ্ছে চিররোগ। অচির রোগ কোনগুলা? যে সকল রোগ হঠাৎ আবির্ভূত হয়, দ্রুত বৃদ্ধি পাইতে থাকে, যাদের ভোগকাল ক্ষণস্থায়ী বা স্বল্পস্থায়ী, ওই সময়ের মধ্যে রোগী দ্রুত আরোগ্য লাভ করে অথবা ধ্বংস হয়ে যায় নতুবা মৃত্যুবরণ করে, সে সকল রোগকে আমরা অচির রোগ হিসাবে অভিহিত করে থাকি। এখন অচির রোগ কীভাবে হয়? বিবিধ কারণে অচির রোগ হতে পারে, যেমন অতিভোজন, স্বল্পভোজন, রোজা বা উপবাস রাখা, অতিরিক্ত পরিশ্রম, অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা, অনিদ্রা, মানসিক উদ্বেগ, শোক, দুঃখ ইত্যাদির কারণে সৃষ্টি হতে পারে। যেমন অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে জ্বর, সর্দি, কাশি হতে পারে, বায়ুমণ্ডলের পরিবর্তন, দূষিত বায়ুর প্রভাব, স্থানীয় মাটি ও পানি দূষণ, প্লাবন, দুর্ভিক্ষ ইত্যাদির কারণে হতে পারে, যেমন হাম, বসন্ত, প্লেগ প্রভৃতি। আমরা জানি অচির রোগ দ্রুত রোগীর স্বাস্থ্যের পরিবর্তন ঘটায়, সেজন্য অচির রোগে আক্রান্ত রোগীকে যথেষ্ট পরিমাণে আমরা পুষ্টিকর খাওয়ার খেতে দিই। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমরা অচির রোগের চিকিৎসাটা আমরা কীভাবে করব? অচির রোগের চিকিৎসাটা অনেক সময় দেখা যায় কি, এটা যদি আমরা নিয়মতান্ত্রিকভাবে চলি, একটু বাছবিচার করে চলি, তাহলে কিন্তু সেটা এমনিই ভালো হয়ে যায়। যদি কোনো কারণে তিন চার দিনের মধ্যেও যদি সেই অচির রোগ কোনো রকমের উপসম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসা মতে আমাকে চিকিৎসাটা দিতে হবে। তাহলে চিররোগ সম্পর্কে এখন আমি আলোচনা করব। চিররোগ বলতে প্রাচীন কালে চিররোগ সম্পর্কে সেই সময়ের চিকিৎসকরা এবং চিকিৎসা বিজ্ঞানীরা কী মত পোষণ করতেন, তারা চিররোগ সম্পর্কে এক এক ধরনের বক্তব্য এক এক সময় উপস্থাপন করেছেন। যেমন যে সকল রোগের ভোগকাল 6 সপ্তাহ বা 1.5 মাসের কম, সে সকল রোগকে তরুণ রোগ হিসাবে অভিহিত করেছেন। আবার যে সকল রোগের ভোগকাল 6 সপ্তাহের বেশি বা 2 মাসেরও কম, সেই সকল রোগকে স্বল্প পুরাতন রোগ হিসাবে অভিহিত করেছেন। আবার দেখা যায় যে সকল রোগের ভোগকাল 2, 3, 4 মাস, 6 মাস এর বেশি হয়, সে সকল রোগকে চিররোগ হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। আসলে চিররোগের মূল ভিত্তি হচ্ছে হোমিওপ্যাথিক মতে সোরা, সিফিলিস, সাইকোসিস এবং টিউবারকুলোসিস। এখন চিররোগের সংজ্ঞা যদি আমরা সংজ্ঞায়িত করি, তাহলে আমরা দেখব যে সকল রোগ ক্রনিক মায়োজম হতে উদ্বুদ্ধ, ধীরে সুস্থে নিজের মধ্যে অজ্ঞাত সারে সুস্থ সবল দেহযন্ত্রকে মন্তর গতিতে আক্রমণ করে বিকৃত করে ফেলে, জীবনী শক্তি
রোগশক্তিকে বাধা প্রদান করতে ব্যর্থ হয়, প্রকৃত উপযুক্ত ওষুধ ব্যতীত আরোগ্য হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। যতই দিন যেতে থাকে ততই নানাভাবে নানারূপে নানা মূর্তিতে চিররোগ প্রকাশিত হতে থাকে, শেষ পর্যন্ত আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হয়। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আপনারা জানেন চিররোগ এমন, আমরা প্রত্যেকে কিন্তু যদি আমাদের পারিবারিক জীবন সম্পর্কে যদি আমরা ইতিহাস নিই তাহলে আমরা দেখব সবাই কিন্তু আমরা চিররোগের অন্তর্ভুক্ত। হেনিম্যান যে কথাটা বলছেন, চিররোগের উৎপত্তি হচ্ছে সোরাসিফিলিস, সাইকোসিস এবং টিউবারকুলোসিস। তবে তৎমধ্যে 8/7 হচ্ছে সোরাগতিত চিররোগ। হেনিম্যান তার ক্রনিক ডিজিজ গ্রন্থে আলোচিত ওষুধগুলির নাম, প্রাপ্তিস্থান, উৎস, হোমিওপ্যাথিক ওষুধ হিসাবে এবং উহার পূর্বের ব্যবহারের ইতিহাস, ওষুধ প্রস্তুত প্রণালীর শক্তি ও মাত্রা, ওষুধের প্রয়োগবিধি, ক্রিয়ানাশক অনুরূপ ও পরবর্তী সদৃশ্য ওষুধের নাম উল্লেখ করেছেন। সোরা সম্পর্কে হেনিম্যান বলতে গিয়ে বলেন যে সোরা মানুষের আদিরোগ। সোরার পরিচয়ের লক্ষণ হচ্ছে প্রচণ্ড দৈহিক ও মানসিক কুণ্ডয়ন, রোগ লক্ষণের পরিবর্তনশীলতা ও বারবার প্রত্যাবর্তন, শীতে ও সত্যে বৃদ্ধি, উত্তাপি উপশম প্রভৃতি। সদৃশ্য মতে অ্যান্টিসোরিক ওষুধ নির্বাচন করতে পারলেই আমরা সোরাদোষকে প্রতিকার করতে পারি। সিফিলিস হচ্ছে, হেনিম্যান সিফিলিস সম্পর্কে বলেছেন, যৌন ব্যাধ হিসাবে উপদংশ রোগ চাপা পড়লেই সিফিলিস বিষের সৃষ্টি হয়। ইহার প্রাথমিক লক্ষণ যৌন অঙ্গের ক্ষত সৃষ্টি হয়। দ্বিতীয় পর্যায়ের লক্ষণ হইল আলসার, গলক্ষত, চর্মের উপরে চুলকানিবিহীন তাম্রবর্ণের উদ্ভেদ প্রভৃতি। সিফিলিসের ক্রিয়া হচ্ছে অত্যন্ত ধ্বংসাত্মক। সাইকোসিস হচ্ছে হেনিম্যান মতে গনোরিয়া চাপা দেওয়া, আসিল টিউমার, হাজাকারক স্রাব, বাত। আরোগ্য ক্রিয়া অগ্রসর হওয়া সাইকোসিসের প্রধান লক্ষণ। দেহের অভ্যন্তরে অঙ্গসমূহ বিশেষ করে যৌনাঙ্গ সমূহের উপর উহার প্রধান ক্রিয়া পরিলক্ষিত হয়। তাহলে আমরা দেখব মায়োজম গঠিত এই চিররোগ সদৃশ্য বিধান মতে যদি আমরা চিকিৎসা করতে পারি তাহলে আমরা উপশম দিতে পারব রোগীকে। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমরা প্রাথমিক চিররোগ ক্রনিক ডিজিজ সম্পর্কে আলোচনা করেছি, এখন হয়তো আপনারা এখান থেকে কিছু বুঝে নেবেন। সবাইকে আমি ধন্যবাদ জানাই। এই করোনার প্রাক্কালে এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যেই নির্দেশনা আমাদেরকে প্রদান করেছেন যে হাত ধৌত করা, মাস্ক পরা এবং দূরত্ব বজায় রেখে চলা এবং জনসমাগম এড়িয়ে চলা, এগুলো যদি আমরা মেনটেন করে চলি তাহলে আমরা সুস্থ থাকবো। আশা করি আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা সবাই সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রেখে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ।